কয়েক মাস আগেই রেডমি নোট সেভেন ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ করে। আবার কিছুদিন আগেই রেডমি নোট সেভেন এস নামে আরও একটি নতুন ফোন ইন্ডিয়াতে লঞ্চ করেছে শাওমি। ফোন দুটির মধ্যে যেমন আছে গঠনগত মিল, তেমনই আছে প্রায় সেম কনফিগারেশন, এমনকি প্রাইসও প্রায় একই। তাই ফোন দুটির মধ্যে থেকে যে কোনো একটি চুজ করা বেস্ট টাফ। সেই জন্য আমি আমার আজকের ভিডিওতে করেছি ফোন দুটির মধ্যে সাইড বাই সাইড কম্প্যারিজন, যার ফলে ফোন দুটির মধ্যে আসলে পার্থক্যটা কী বুঝতে পারবেন এবং আপনার চাহিদা অনুযায়ী ফোন দুটির মধ্যে থেকে যে কোনো একটি খুব সহজেই চুজ করতে পারবেন। সেই জন্য আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হে গাইস, আমি রেজাউল আর আপনারা দেখছেন টেকনোরেজ বাংলা টেকনোলজি চ্যানেল। সো দ্যাটস বিং সেড, চলুন শুরু করা যাক। প্রথমেই শুরু করা যাক ফোন দুটির বিল্ড এবং ডিজাইন দিয়ে। দুটি ফোনেরই ফ্রন্টে আছে 2.5D কাপ গ্লাস এবং ব্যাকে আছে গ্লাস মেটেরিয়াল অওরা প্রিজম ডিজাইন, যেখানে দুটি ফোনেই সুরক্ষার জন্য ফোন দুটির ফ্রন্ট এবং ব্যাকে দেওয়া হয়েছে গরিলা গ্লাস 5-এর সুরক্ষা। সুতরাং এখানে ফোন দুটির মধ্যে কোনো পার্থক্য নেই। যদি ডিসপ্লের কথা বলি, তাহলে দুটি ফোনেই আছে একটি 6.3 ইঞ্চির 19:9 অ্যাসপেক্ট রেশিওর ফুল ভিউ ফুল HD প্লাস IPS ডিসপ্লে, যেখানে ডিসপ্লেটির রেজলিউশন হল 1080x2340, যেখানে ডিসপ্লেটিতে একটি ডট নচ দেওয়া হয়েছে। সুতরাং এখান থেকে বোঝাই যাচ্ছে ডিসপ্লের ক্ষেত্রেও ফোন দুটির মধ্যে কোনো পার্থক্য নেই। দুটি ফোনেই ডুয়েল 4G VOLTE এবং 2G 3G নেটওয়ার্ক সাপোর্ট করে। দুটি ফোনেই আছে একটি হাইব্রিড স্লট, যেখানে SD কার্ড 256 GB পর্যন্ত ব্যবহার করা যাবে। তবে হাইব্রিড স্লট থাকার জন্য দুটি ফোনেই একই সাথে দুটি সিম এবং SD কার্ড ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে একসাথে হয় দুটি সিম অথবা একটি সিম এবং একটি SD কার্ড ব্যবহার করা যাবে। সুতরাং এখানেও ফোন দুটির মধ্যে কোনো পার্থক্য নেই। দুটি ফোনেই 3.5mm অডিও জ্যাক এবং পোর্ট হিসাবে টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। সুতরাং এখানেও ফোন দুটির মধ্যে কোনো পার্থক্য নেই। এবারে কথা বলা যাক ফোন দুটির ক্যামেরার ব্যাপারে। নোট সেভেন এস ফোনটির ব্যাকে আছে একটি ডুয়েল ক্যামেরা সেট আপ, যার মেন ক্যামেরাটি হল F1.8 অ্যাপারচারযুক্ত 48 মেগাপিক্সেলের স্যামসাং GM1 সেন্সার, যেটি অ্যাকচুয়ালি 12 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটি পিক্সেল বিনিং টেকনোলজির মাধ্যমে 4টি ছোট পিক্সেলকে কম্বাইন করে 48 মেগাপিক্সেলের আউটপুট দেয়। এবং অপর ক্যামেরাটি হল একটি 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, সাথে থাকবে PDF, HDR, প্যানোরামা, AI পোর্ট্রেট মোড, AI বিউটি মোড, LED ফ্ল্যাশ এবং জাইরো EIS। অপরদিকে নোট সেভেন ফোনটিরও ব্যাকে আছে একটি ডুয়েল ক্যামেরা সেট আপ, যার মেন ক্যামেরাটি হল F1.8 অ্যাপারচারযুক্ত 12 মেগাপিক্সেলের এবং অপর ক্যামেরাটি হল একটি 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, সাথে থাকবে PDF, HDR, প্যানোরামা, AI পোর্ট্রেট মোড, AI বিউটি মোড, LED ফ্ল্যাশ এবং জাইরো EIS। সুতরাং দুটি ফোনের ব্যাক ক্যামেরাতে টেকনিক্যালি কিছু পার্থক্য থাকলেও প্র্যাকটিক্যালি ফোন দুটির ব্যাক ক্যামেরার ইমেজ কোয়ালিটিতে বিশাল কিছু পার্থক্য থাকবে না। তবে লো লাইটে নোট সেভেন এসের ইমেজ কোয়ালিটি নোট সেভেনের থেকে একটু বেটার হবে। এবারে জানব ফোন দুটির ফ্রন্ট ক্যামেরার ব্যাপারে। দুটি ফোনেরই ফ্রন্টে দেওয়া হয়েছে একটি F2.0 অ্যাপারচারযুক্ত 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সাথে থাকবে HDR, AI বিউটি মোড এবং AI পোর্ট্রেট মোড। এখানেও লক্ষ্য করার বিষয় হল নোট সেভেন এস ফোনটির ফ্রন্ট ক্যামেরাটিও নোট সেভেনের মতোই সেম। সুতরাং দুটি ফোনের ফ্রন্ট ক্যামেরাতেও কোনো পার্থক্য নেই। দুটি ফোনেই সিকিউরিটি হিসাবে থাকবে ফেস আনলক এবং রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, সাথে সব বেসিক সেন্সারগুলিও থাকবে। সুতরাং এখানেও কোনো পার্থক্য নেই। এবারে কথা বলা যাক ফোন দুটির পারফরম্যান্সের ব্যাপারে। দুটি ফোনেই আছে SDM 660 চিপসেট, যেখানে স্ন্যাপড্রাগন 660 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে, যার 8টি কোর হল ক্রায়ো 260 বেসড, যেখানে 4টি কোরের ক্লক স্পিড হল 2.2 GHz এবং অপর 4টি কোরের ক্লক স্পিড হল 1.8 GHz। সাথে GPU হিসাবে থাকবে Adreno 512। সুতরাং ফোন দুটির পারফরমেন্সও একই হবে। দুটি ফোনেই OS হিসাবে আছে Android 9 Pie এবং যেখানে MIUI 10 থাকবে। দুটি ফোনই পাওয়া যাবে 3GB 32GB এবং 4GB 64GB ভ্যারিয়েন্টে। দুটি ফোনেই ব্যাটারি হিসাবে দেওয়া হয়েছে একটি 4000mAh-এর ব্যাটারি এবং যেখানে কুইক চার্জ 4.0 সাপোর্ট আছে, সেই কারণে দুটি ফোনেই ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো পাওয়া যাবে এবং সাথেই ফোনটিকে বেশ দ্রুত চার্জ করা যাবে।
সুতরাং এখানেও কোনো পার্থক্য নেই। ফোন দুটি পাওয়া যাবে অনিক্স ব্ল্যাক, স্যাফিয়ার ব্লু এবং রুবি রেড কালারে, সুতরাং এখানেও কোনো পার্থক্য নেই। এবারে জেনে নেব ফোন দুটির প্রাইসের ব্যাপারে। নোট সেভেন এস ফোনটি 3GB 32GB প্রাইস রাখা হয়েছে 10,999 ইন্ডিয়ান রুপিস এবং 4GB 64GB প্রাইস রাখা হয়েছে 12,999 ইন্ডিয়ান রুপিস, যেখানে 3GB 32GB বাংলাদেশি প্রাইস হতে পারে 16,000-18,000 টাকার মতো এবং 4GB 64GB দাম হতে পারে 18,000-20,000 টাকার মতো। অপরদিকে নোট সেভেন ফোনটি 3GB 32GB প্রাইস রাখা হয়েছে 9,999 ইন্ডিয়ান রুপিস এবং 4GB 64GB প্রাইস রাখা হয়েছে 11,999 ইন্ডিয়ান রুপিস, যেখানে 3GB 32GB বাংলাদেশি প্রাইস হতে পারে 15,000-17,000 টাকার মতো এবং 4GB 64GB দাম হতে পারে 17,000-19,000 টাকার মতো। ফোন দুটির সমস্ত কিছু বিচার করলে দেখা যাচ্ছে ফোন দুটির কনফিগারেশন, ফিচার এবং প্রাইস প্রায় একই, যেখানে নোট সেভেন এস এর প্রাইস সামান্য বেশি। তবে পার্থক্য যেটা আছে সেটা হলো ফোন দুটির ব্যাক ক্যামেরায়, যেটা একটা টেকনিক্যালি পার্থক্য। প্র্যাকটিক্যালি তার জন্য ইমেজ কোয়ালিটিতে বিশাল কিছু পার্থক্য আসবে না, তবে লো লাইটে নোট সেভেন এস কিছুটা বেটার পারফর্ম করবে। এখন যদি ফোন দুটির মধ্যে তেমন একটা পার্থক্য নাই থাকে, তাহলে এখন প্রশ্ন হলো রেডমি তাহলে কেন নতুন করে রেডমি নোট সেভেন এস ইন্ডিয়াতে লঞ্চ করলো। তার কারণ হলো ইন্ডিয়াতে নোট সেভেন যখন 12 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরার সাথে লঞ্চ করে, তার আগে নোট সেভেন ফোনটি চায়নাতে 48 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরার সাথে লঞ্চ করে। তার ফলে অনেক ইন্ডিয়ান কাস্টমারের চাহিদা ছিল 48 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরার। সেই চাহিদা পূরণ করতেই রেডমি নোট সেভেন এস ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ করলো শাওমি। আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন, তাহলে আশা করি এখন আপনার ফোন দুটি সম্পর্কে সব কনফিউশন দূর হয়ে গেছে এবং আপনার চাহিদা অনুযায়ী ফোন দুটির মধ্যে থেকে যে কোনো একটি খুব সহজেই চুজ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন, কারণ আপনার একটি লাইক ও শেয়ার আমাকে অনেক মোটিভেট করে এবং তার সাথে আমাদের চ্যানেলটিকেও গ্রো করতে অনেক সাহায্য করে। আরও সব নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্ট করুন। আজ তাহলে এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে ফিরে আসছি আবার নতুন কিছু নিয়ে।